আমরা একটু আগে দেখলে কয়েক মিনিটের জাস্ট ভিডিওটা আমি তুলে ধরেছি, তো সেই ভিডিওটা আমি জাস্ট কিছুক্ষণ আগেই পেলাম। পেয়ে মনটা আমার এত ভারাক্রান্ত হয়ে গেল কি বলবো, কারণ এর প্রতিটা বিষয় প্রতিটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমাকে একটা সময় যেতে হয়েছিল। এই টাইটেলটার বা ভিডিওটার তাৎপর্য এটা ছিল, সেটা হচ্ছে কোন এক মা তার সন্তানকে জন্ম দেওয়ার সময় ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েন, আর ডাক্তার তাকে ওটিতে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি সন্তান মানে সন্তানকে পৃথিবীতে আনতে গেলে তোমাকে বাঁচাতে পারবো না, আর না হলে সন্তানকে মেরে তোমাকে বাঁচাতে হবে, এরকম একটা প্রশ্ন ডাক্তার করাতে মহিলা তখন বলেছিলেন যে আমার প্রাণ গেলে চলে যাক, আমার সন্তানটাকে যেন বাঁচানো হয়। তো সেই মতোই মানে হবু মাকে আর বাঁচাতে পারেনি, সন্তানটাকে বাঁচাতে পেরেছে, পৃথিবীতে আনতে পেরেছে। আর ওই যে কান্নার যে ভিডিওটা তোমরা দেখছিলে, ওটা হচ্ছে তার বড় ভাই আর তার বাবা বাচ্চাটাকে কোলে নিয়ে কাঁদছে। মুহূর্তটা এটাই ছিল যখন ডক্টর এসে ছেলেটার মা আর স্বামীর তার হাজবেন্ডের স্ত্রীকে বাঁচাতে পারলাম না এই কথাটা যখন বলেছিল, সেই মুহূর্তটা ছিল যে বাচ্চাটাকে কোলে নিয়ে বাবা ছেলে দুজনই কাঁদছে। তো এই ভিডিওটা আমি কেন বানাচ্ছি, খুব শর্ট ভিডিওই একটা হবে। কোথাও যেন ভিডিওটা দেখে আমার মনটার ভিতরে হাহাকার করে উঠলো, কেন, কারণ ঠিক 2017 সালে আমার সঙ্গে এরকম একটা সিচুয়েশন ঘটে গেছিল, যখন ডাক্তার মানে একটা ফ্যামিলিকে মানে স্টেপ নিতে বলেছিল, মানে একটা ফ্যামিলিকে যখন কোনো ডাক্তার এসে বলে হয় মা নয় বাচ্চা, তখন সে ফ্যামিলিটার উপর দিয়ে কী যায়, আর বিশেষ করে যে হবু মা তাকে যখন ডাক্তার বলে দেয় যে কালকে ওটি করার পর হয় তুমি বাঁচবে নাহলে তোমার বাচ্চাকে বাঁচাতে পারবো, তো সেই সময় ফিলিংসটা কীরকম হতে পারে তার ভিতর দিয়ে আমি গেছিলাম, ঠিক আছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু বিষয়টাকে শেয়ার করি। 2017 সালে যখন আমার ছোট ছেলে হয়, তো তার ঠিক ডিসেম্বরের আগের কথা বলছি, আমার ছোট ছেলে ডিসেম্বরে হয়েছে, অক্টোবর মাসে আমার সিভিয়ার ডেঙ্গু ধরা পড়ে। সিভিয়ার ডেঙ্গুটা এতটাই মানে এতটাই বাজে মোড় নিয়ে নিয়েছিল, যেখান থেকে আমার প্লেটলেটের অবস্থা ছিল 40,000, মানে বুঝতে পারছো যে 40,000-এ নেমে আসা প্লেটলেট, সেখান থেকে একটা সুস্থ মানুষকে বার করে আনাটা খুবই মানে কি বলবো ভাগ্যের ব্যাপার, মানে এটা মিরাকল ছাড়া হয় না। তো আমার সাথে সেরকমই হয়েছিল, যখন 7 মান্থস প্রেগনেন্সি আমি ক্যারি করছি তখন আমার সিভিয়ার ডেঙ্গু ধরা পড়ে, প্লেটলেট নেমে চলে আসে 40,000-এ, ঠিক আছে। তখন আমার ছোট ছেলে 7 মাসে, ওর ওজন ছিল 1,300 গ্রাম, মানে বুঝতে পারছো 1,300 গ্রামের বাচ্চাকে বার করে এনে বাঁচানোটা খুব টাফ ছিল। আর আমার যেহেতু প্লেটলেটটা এত নিচে ছিল, তো যে কোনো অপারেশন ডেঙ্গুর সময় করা যায় না, প্লেটলেটটা কাউন্টিংয়ে যেহেতু কমে আসে, তো সেই সময় যদি আমার ওটি হতো তো আমার এত রক্তক্ষরণ হতো যে আমাকে বাঁচানোটা মুশকিল ছিল, মানে আমাকে মেরে বেবিটাকে কোনোরকম বার করতে হতো, এইরকম একটা ডাক্তারের পরিভাষায় আমরা বুঝতে পেরেছিলাম। তো সেই সিচুয়েশনটা আমার মনে পড়ে গেল যে যখন 40,000 দেখছি আমার প্লেটলেট, তখন বাড়ির লোককে ডাক্তার, এখন তো হয় না সব রকম রোগ যাই হোক বাড়ির লোককে বলে দেওয়া হয় আগে, তো ডাক্তার বাড়ির লোক আমাকে বিষয়টা বলেছিল, তো বাড়ির লোককে ডিসিশন নিতে বলেছিল যে আজকে রাত্রির পর্যন্ত দেখবো 40,000 প্লেটলেটটা, কালকে সকালে ব্লাড টেস্টে যদি দেখা যায় ওটা উঠে গেল তাহলে ভীষণই ভাগ্য ভালো, ভীষণই ভালো কথা, আর প্লেটলেট নামতে থাকলে নামতে থাকে, উপর দিকে ওঠাটার চান্স খুব কম থাকে, ওঠে আস্তে আস্তে ওঠে, আর যদি 40,000-এর নিচে নেমে যায় তাহলে আমাদের একটা ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু আমাদের জানিয়ে দিতে হবে যে মাকে বাঁচাবো না বেবিকে বাঁচাবো। তো সেই রকম সিচুয়েশন চলে এসেছিল আমার লাইফে। তো এই ভিডিওটা দেখে না মনটার মধ্যে এমন মানে হাহাকার করে উঠলো যে আজকে হয়নি আমার সঙ্গে অঘটন, কিন্তু সেই মহিলাটার সঙ্গে কোথাও না কোথাও অঘটন ঘটে গেছে, সে তার বাচ্চাটাকে জন্ম দিয়েছে, সে নিজে থাকলো না। আমাকে বলা হয়েছিল একটা সময় যে আপনি কি চান সেটা আপনাকে বলতে হবে, কারণ ফ্যামিলি অবশ্যই মানে যে ভূমিষ্ঠ হয়নি তার প্রতি একটা তো মায়া থাকবেই, কিন্তু আমাকে হারাতে চাইবে ফ্যামিলি এটা তো কখনোই হয় না, তো আমার ফ্যামিলি থেকে অবভিয়াসলি আমাকেই চেয়েছিল, কিন্তু যখন আমাকে দুজনের মধ্যে একটা ডিসিশন দেওয়ার ব্যাপার এসেছিল তখন সেম সিচুয়েশনে দাঁড়িয়ে আমার সেম কথাই মনে হয়েছিল, আজকে ওই মহিলাটা যেটা বলেছিলেন ওটিতে যে না আমি না থাকলেও হবে আমার বাচ্চাটাকে বাঁচান, তো আমারও মনের মধ্যে সেটাই হয়েছিল যে আমি না থাকলেও হবে, যে আসছে তাকে যেন সুস্থ মতো আনতে পারে।
তো ঘটনাগুলো এমন ভাবে মিলে গেল না, মানে কি বলবো, মানে ওই সময়টা আমার চোখের সামনে ভাসছে এখন শুধু। মানে আমাকেও একটা ডিসিশন নিতে হয়েছিল, আর মা হিসেবে আমি সেই ডিসিশনটাই নিয়েছিলাম। কিন্তু আজকে এই মহিলা যিনি পৃথিবীতে থাকলেন না, বাচ্চাটাকে জন্ম দিয়ে গেলেন, তো তিনিও কিন্তু সেই ডিসিশনটাই নিয়ে গেছেন। তো মায়েরা মনে হয় এরকমই হয়, বা মিরাক্কেলে বলতে পারো। পরের দিনই প্লেটলেটটা একদম 80,000-এ উঠে গেল। এটা ডাক্তার, মানে কি বলবো, ডাক্তারও ভগবান হয়, ডাক্তারও চান যে তাদের হাতের পেশেন্ট যেন সবসময় সুস্থ থাকে। তিনজন ডাক্তার সবসময় আমার সঙ্গে থাকতো, আমি অ্যাপোলোতে ভর্তি ছিলাম, পুরো 18 দিন লড়াই করেছি। তো সেইখানে তিনজন ডাক্তার এসে আমাকে জড়িয়ে ধরেছেন, যে পরের দিনের ব্লাড টেস্ট দেখে আমাকে জড়িয়ে ধরেছেন যে তোমার প্লেটলেট 40,000 থেকে 80,000-এ র্যাঙ্ক করে গেছে, 80,000-এ উঠে গেছে। এটা কিভাবে সম্ভব মেডিকেল সায়েন্সে আমরা দেখিনি, খুব রেয়ার হয় এটা, মিরাক্কেল ছাড়া হতে পারে না। মানে ওনারা এত খুশি হয়েছিলেন, এত আনন্দিত হয়েছিলেন। তো আমি ওখান থেকে ওভারকাম করি ওই সিভিয়ার ডেঙ্গু, সিভিয়ার পিরিয়ড থেকে আমি আস্তে আস্তে বেরিয়ে আসি। তারপরে ভগবানের ইচ্ছায়, ভগবানের আশীর্বাদে সবকিছু সুস্থ মতো হয়। ডিসেম্বরে আমার ছোট ছেলে আসে আমার কোলে। তো হয় না বলছি না, কিছু কিছু পরিবারে না এরকম দুর্ঘটনা ঘটে যায়, যেটা আমার সঙ্গে সত্যি বাস্তবের সঙ্গে আর এই ভিডিওটার সঙ্গে না, যেটা আমার ভীষণভাবে মিলে যাচ্ছিল, এইটুকুই বলার ছিল ভিডিওটা।